হচ্ছে আমার পড়াটা, ছবিও পোস্ট করার সময় পাইনি, এত মাশাআল্লাহ আমাদের রাশ ছিল, আমরা ঠিক মতো একটা ছবি একটা ভিডিও কিচ্ছু করতে পারিনি সেদিন। আমার মনে হয় না আমার 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 নিজের ফোনে আমার নিজের কোনো ছবি আছে, আমার কোনো ছবি নাই, আমার কোনো ছবি নাই। এই যে এই হচ্ছে আমার পরাটা জুম ফ্যাব্রিকের, এই হচ্ছে স্লিভের কাজটা, হ্যাঁ স্লিভে কিন্তু ইলাস্টিক করা, এখানে কিন্তু ব্ল্যাক যেটা দেখতে পাচ্ছেন এইটা কাপড়ের একটা প্যানেল বসানো, কাপড়ের একটা প্যানেল কিন্তু, ঠিক আছে। এই যে স্লিভের মধ্যেও যেটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু একটা কাপড়ের প্যানেল, এর উপরে স্টোন ওয়ার্ক করা আছে, ওকে, এই উপরে স্টোন ওয়ার্ক করা আছে জুম ফ্যাব্রিকের। এই যে এটা ছিল আমাদের ওয়ারি ব্রাঞ্চের একদম সেদিন মেইন অ্যাট্রাকশন, এবং আমার মনে হয় যে 50% আপুরে এই এই আইটেমটা নিয়েছে সেদিন। আর এই হচ্ছে জুম ফ্যাব্রিকের হিজাবটাও, এবার আমরা শিফনে করিনি, জুমে করেছি। যদি আপনাদের জুম ফ্যাব্রিকের হিজাব ভালো লাগে দেন আমরা এটা রিপিট করব, আদারওয়াইজ আপনারা যদি বলেন যে না আপু এটা আমাদের কাছে ভালো লাগছে না বা এটার ভালো রিভিউ না আসে দেন আমরা এগেন শিফনে চলে যাব। এই যে এই হচ্ছে একটু চেঞ্জে আসি না, ভালো লোশনে কাজ করে, কিন্তু হিজাব কিন্তু অনেক বড়, জুমের হলো হিজাব কিন্তু অনেক বড়, এইট সাইজ অ্যাভেলেবেল আছে, হ্যাঁ ব্ল্যাকের মধ্যে পিঙ্ক প্যানেল, এই যে ব্ল্যাকের মধ্যে পিঙ্ক প্যানেল করা, ওকে, এই হচ্ছে কি বলে, এই হচ্ছে ব্ল্যাকের মধ্যে পিঙ্ক প্যানেল করা আছে, এই যে পিঙ্ক প্যানেল করা আছে, যে স্লিভও কিন্তু সেম জুম ফ্যাব্রিকের হিজাবের মধ্যেও কিন্তু ওয়ার্ক করা আছে, এবং এটা আমরা মোটামুটি একটা একটা সহনশীল একটা প্রাইজের মধ্যে রেখেছি। এই যে এই হচ্ছে হিজাবের মধ্যে ওয়ার্কটা, 50 থেকে 58 সাইজ অ্যাভেলেবেল। এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে ব্ল্যাক প্যানেল, বাট স্টোনটা সেম, স্টোনটা সেম, ব্ল্যাকের মধ্যে ব্ল্যাক প্যানেল, হ্যাঁ ব্ল্যাক প্যানেল, স্টোনটা কিন্তু আমরা সেম দিয়েছি। এই যে এই হচ্ছে কি বলে এলাস্টিক দেওয়া আছে একটা, ওকে, হিজাবেও কিন্তু সেম ভাবে ওয়ার্ক করা আছে।